আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আজি রইলাম, সাথে মজার একটা রেসিপি। তো আশা করি আপনারা রেসিপিটা ভালো পাইবা। তো এখন দেখতে পাচ্ছেন আমি গার্ডেনও আইছি। তো দেখতে পারা গার্ডেনের সপ্তাহ মরিয়া শেষ আর আমার লাস্ট হারভেস্টিং আপনারা দেখাইছিলাম, আপনারা সবে দেখছিল আমার ভিডিও। তো দেখতে পারা এখানে রানার বিনস, যেটা রানার বিনসের গাছ আর চাইনিজ কুমড়ার গাছ এখন পর্যন্ত আছে। তো লাস্টে একটা ভিডিও আপনারা লগে শেয়ার করছিলাম, আমি হারভেস্ট করছিলাম কিছু লাউ, মিষ্টি লাউ আর বাংলা খাদ্য যেটা। তো গার্ডেনও ক্লিন করা দেখাইছিলাম। তো গার্ডেনে তো আর কিছু নাই দেখতে পারা। আর একটু হয়েছে গিয়ে একটা লতা বেগুনের গাছ, বেগুনের গাছ তো একটু দেখতে পারা কিলাখান মরিয়া সপ্তাহ হয়ে গেছে। আর রানার বিনসের গাছও মরি গেছে, চাইনিজ কুমড়ার গাছও একবারে মরি যার এটা কয়েকটা আসলে উড়ি আছে গাছের মাঝে। তো উড়িগুন বিষ হয়ে গেছে, তো হইতে পারি আর নেই কি। তো আইসি আর আজকে কিন্তু যে মেঘ, এমনিও তো কয়েকদিন ধরে যে মেঘ দেয় আর আমি উড়ি ফড়ার থাকতে থাকতে মেঘ এসছে। তো দৌড়িয়া করো আইছি দেখতে পড়া যে মেঘ আইসে। তো উড়ি ফড়ার থাকতে থাকতে কিন্তু মেঘ ছোটো ছোটো ফুটো হইয়া পড়ে আর উড়ি পারিয়া শেষ হয়ে গেছে। বেজানে আমরা দুজনে পারছি, ফেরার পরে মেঘ আসছে অলরেডি দেখতে পারছেন। তো মেঘটাও একটু তুললে আপনারা দেখার, আমার গার্ডেনও আর কিছু নাই, লাস্ট হারভেস্টিং রানার বিনস করছি। আর একটা দুই দিন আগে এই চাইনিজ কুমড়া একটা ফাড়ো হয়েছে, তো আমি এই সময় ফাড়াটা শ্যুট করছি না। তো হয়তো এখন দেখাই লাই লাস্ট এই বছরের লাগেও লাস্ট হারভেস্ট, আর কিছু নাই। উড়ির গাছ হচ্ছে সপ্তাহ মরে গেছে, তো ফুকাই গেছে বাঁকা হয় একটা উড়ি। তো ফুকনাগুন আমি আলাদা করে লইমো নেক্সট ইয়ারের লাগে, বিশর লাগে। আর যেগুলো নাকি একটু খাসাই তা আমি চুলাইয়া আর আজকে একটা তরকারি রান্না করবো আর রেসিপিটা আপনারা লগে শেয়ার করবো। আশা করি ভালো লাগবো। দেখতে পারা যে সুন্দর বিচি, আর এটা উড়ির বিচি কিন্তু কালারটা যে সুন্দর লাগে, খুবই ভালো লাগে কালার আর সব জাতের কালার। তো আমি সবটি চুলাইলি সিউড়ি আর বিশর লাগে আর কি, কয়েকটা একবারে গাছও ফুকাই গেছে। তো হয়তো এইগুণ নেক্সট ইয়ারও লাগে রাখি লাই মনে দেখতে পারা এইগুণ ওই জীবন নেক্সট ইয়ার হল লাগে পাক্কা উড়ি ই হয়ে গেছে। আর ওগুন দিয়ে আমি আজকে একটা তরকারি রান্না করবো। তো এটা রান্নার বিনস গাছও যদি ফক্ত করিয়া কি ওলাখান ফক্ত করিয়া যদি রান্না করেন, মাছ দিয়া, গোয়াল মাছ দিয়া অথবা যে কোনো মাছ দিয়ে, কই মাছ দিয়েও খুবই ভালো লাগে। আর গোয়াল মাছ দিয়ে, আইন মাছ দিয়ে, তারপরে চিকেন দিয়েও ভালো লাগে খাইতে। তো আমার এগুন ফুরা গাছও ফক্ত হয়েছে। তো আমি বাটির মাঝে ভিজাই লিছি, হইতে চলাইলি মনে এখন দেখতে পারা আমার দুজনে আয়া টাইন টাইন খাটলর বেছি হোক আর উড়ি বেছি হোক চোলানি দেখলে টাইন টাইন আয়া লাগে যাইন। হইতে একটু শ্যুট করলাম দেখতে পারা দুজনে কুটি কুটি হাত দিয়া চোলাই রাখিলা। তো যাই হোক উড়ি বেছি চোলাই লিছি আমরা মাহফুতি তিনজনে দেখতে পারছেন। তো তো পাক্কা উড়ি বেছি হয়ে গেছে। তো উড়ি বেছি দিয়ে আজকে আমি আইর মাছটি রান্না করবো আর আপনারা লগে শেয়ার করবো। আশা করি আমার ফুল রেসিপিটা দেখবা। তো এখানে দেখতে পারা আমি আইর মাছ নিয়েছি আর এখানে আমি লাল পেঁয়াজ দিয়ে আজকে রান্না করবো। আর লাল পেঁয়াজটা আমার পরিমাণ মতো লইছি আর রসুনের পেস্ট আর কাঁচামরিচ। আর যখন আমি স্পাইস দিমো আপনারা দেখতে পারবা। তো একটা হাঁডি চুলার মাঝে বয়াই লিছি, বয়া পরিমাণ মতো তেল এড করছি। এখন আমি রসুনের পেস্ট এড করে লইছি, রসুনের পেস্টটা ব্রাউন কালার হয়ে গেলে আমি পেস্টটা অ্যাড করে লাইমো। তো আজকে আমি একজন ইউটিউবার বাইর একটা রিকোয়েস্টের কথা শেয়ার করবো আপনারার লগে। আশা করি আমার ভিডিওটা দেখবা, ফুল দেখবা, দেখলে জানতে পারবা। তো পেঁয়াজটা আমি অ্যাড করে লাইছি, রসুনটা ব্রাউন কালার হওয়ার পরে পেঁয়াজ আর বাকি রসুনের অংশটা অ্যাড করে লাইছি। দুই তিন মিনিট আমি ঢাকনা দিয়া কভার করে রাখছিলাম, দেখতে পারা পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো এখন একটা তেজপাতা অ্যাড করছি, নাইস একটা ফ্লেভারও লাগে। আর এখন আমি স্পাইস অ্যাড করে লাম, ওয়ান টেবিল স্পুন আমি অ্যাড করছি মরিচের পাউডার, ওয়ান টেবিল স্পুন কারি পাউডার আর হাফ টেবিল স্পুন হলুদের পাউডার। তো স্পাইসটা অ্যাড করার পরে প্রায় দুই মিনিটের মতো মশলাটা আমি একটু কষাই আনিয়েছি। এখন আবারও হাফ কাপের মতো একটু পানি অ্যাড করছি, আবারও আমি ডাকনা দিয়ে ডাকিয়া দিছি প্রায় দুই মিনিটের মতো মশলাটা কষানোর লাগে। তো দেখতে পারছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে।
তেলটা উপরে বাসি গেছে। তো এখন আমি চুলাইয়ে রাখা উড়ি বীজটা আমি অ্যাড করে লাইম, একটু খসাই আনমো। তো পরে খসানির পরে আমি মাছ পরে অ্যাড করমো। তো দেখতে পাচ্ছেন উড়ি বীজটা আমি অ্যাড করে লাইছি, বালা করে মিক্স করিয়া ডাকনা দিয়ে কাবার করিয়ে রাখি লাইছি খসানোর লাগে। তো প্রায় দুই মিনিট লাগে, আমি একটু খসানির লাগে কাবার করিয়া রাখছিলাম। দুই মিনিট পরে আপনারা দেখতে পারেন একটু খসানো হয়ে গেছে, একটু খসিছে। এখন আমি মাছ দিয়ে আবারও বালা করে খসাই আনিমো, মাছটা অ্যাড করে লাইমো এখন। আর আমি নিচে আইর মাছ আপনারা মিরকার মাছও নিতে পারেন, রৌ মাছও দিয়েও রান্ধতে পারেন, অথবা গোয়াল মাছ দিয়েও রান্ধতে পারেন, যার যে মাছ দিয়ে বালা লাগে আর কি। তো আমি আইর মাছ দিয়ে রান্ধাম। তো আসলে খুবই মজা হয়েছিল রান্নাটা। তো আমার তরকারিটা ওইতে থাকুক, আর আমি যে বাইয়ে আমার নাইসে একটা রিকোয়েস্ট করছিলাম, এই বাইয়ের চ্যানেলের নাম হয়েছে আহমেদ সামি। তো সামি ভাই আমারে রিকোয়েস্ট করছিল ইকবাল হোসেন জীবন বাইয়ের চ্যানেল থাকে যে কোনো একটা গজল শুনে আমি একটা রেসিপি বানাইতাম। তো যে গজলটা আমি শুনছি ভাই, এই গজলটা হয়েছে গিয়ে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। তো ও গজলটা আমি শুনিয়াকে যেন আজকের রেসিপিটা বানাইছি। তো আপনি কইসলে যেন একটু জানাই পার লাগে খাইতে কি লাখান হয়েছে, আসলে অসাধারণ হয়েছে আমি কইমু। তো স্বামী ভাই আপনারে থ্যাংক ইউ সো মাচ, নাইস একটা রিকোয়েস্ট করছেন আমারে, আমি চেষ্টা করছি। আর আমি প্রায় সময়েও আমি গজল রান্না করার সময় গজল অন করি, আর নইলে তেলাওয়াত অন করি। তো আপনি আমার রিকোয়েস্ট করছেন, খুব সুন্দর একটা রিকোয়েস্ট আমারে করছেন। তো সত্যি কথা তরকারিটা খুবই মজা হয়েছে। তো যারা স্বামী ভাইয়ের লগে জয়েন নাই প্লিজ জয়েন হয়ে যাবা ভাইয়ে, খুব সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপলোড করেন। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর দেখতে পারছেন আমার তরকারি রান্নাও শেষ, আমি কিলাখান রান্না করছি আপনারা দেখতে পারছেন, আশা করছি ভালো লাগবো আপনারা। তো যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া নিবা, আর পাশে থাকা অল অপশনটি বজায় রাখবা, যখন আমি নতুন ভিডিও আপলোড করমু সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইলিবা। তো আপনারা সবাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে কমেন্ট করার পরে, কিন্তু আমি আরও উৎসাহ পাই যেন একটা ভিডিও বানানির। তো আশা করি আপনারা আরও সাপোর্ট করবা, আরও সাপোর্ট করিয়া যাইবা, আপনার সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো আপনার সব বলা থাকবা, সুস্থ থাকবা। তো আজকে এখানে বিদায়, নেক্সট ভিডিওত আবারও আপনার লগে মাত হইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।